হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি রফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে আপনাদের রোমানিয়া সম্পর্কে, রোমানিয়া ভিসা সম্পর্কে A to Z জানাবো। তো রোমানিয়া সম্পর্কে জানতে হলে আমাদের আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, কারণ রোমানিয়া কাজের ভিসা বা রোমানিয়া যে যারা যেতে চান তাদের যে রোমানিয়ার দেশ সম্পর্কে, রোমানিয়ার ভিসা সম্পর্কে, রোমানিয়ার অন্যান্য বিষয় সম্পর্কে যাদের জানার খুব ইচ্ছা, তারা আজকে এই ভিডিওতে প্রথম থেকে শেষ মানে A to Z আজকে আপনাদের জানাবো। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, প্রথম থেকে না টেনে দেখার আহ্বান রইল। তো বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ সবসময় থাকবে, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো বন্ধুরা, রোমানিয়া ভিসা 2023 সম্পর্কে অনেকেই গুগলে সার্চ দিয়ে থাকেন, রোমানিয়া ভিসা চালু আছে কিনা জানতে চান, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। রোমানিয়া হলো দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ, আপনারা সবাই জানেন। এটি স্বাধীনতার আগে উসমানি সাম্রাজ্যের অংশ ছিল। রোমানিয়া ইউরোপ দেশগুলোর মধ্যে একটি উন্নয়নশীল দেশ। বর্তমানে রোমানিয়াতে প্রচুর লোক যাচ্ছে, বিভিন্ন ইউরোপের দেশগুলোর মধ্যে থেকে রোমানিয়া কাজের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কাজের চাহিদা বৃদ্ধির কারণে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তানের বিভিন্ন দেশ থেকে রোমানিয়া যাওয়ার জন্য অনেকেই রোমানিয়া বেশি সার্চ করে থাকেন, এবং সার্চ বাটনে গুগল সার্চে রোমানিয়া বর্তমানে খুব টপ লিস্টে থাকে সবসময়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে বিষয়গুলো, সেটা হচ্ছে রোমানিয়া 1 টাকা সমান বাংলাদেশে কত টাকা, রোমানিয়া কাজের ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা খরচ, রোমানিয়া ভিসা প্রসেসিংয়ের বিষয়টা জানাবো, রোমানিয়া ভিসা পেতে কী কাগজপত্র লাগে জানাবো, রোমানিয়া যেতে কত বছর বয়স পর্যন্ত আপনি যেতে পারবেন এটা জানাবো, রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি, এই 10টা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো বুঝতেই পারছেন ভিডিওটা একটু লম্বা হবে। তো আমরা প্রথমেই আসি রোমানিয়ার 1 টাকা সমান বাংলাদেশে কত। রোমানিয়া টাকার মূল্য বাংলাদেশের টাকার থেকে অনেক বেশি। রোমানিয়া 1 টাকা বাংলাদেশে 22 টাকার উপরে, সেটা হচ্ছে আপনার কারেন্সির উপরে নির্ভর করবে, যে 22 টাকার উপরে মানে সেটা 23 টাকা, 24 টাকা, 25 টাকা পর্যন্ত হতে পারে। তারপর আসি রোমানিয়া ভিসা, এটা হচ্ছে মূল পয়েন্ট। বাংলাদেশ থেকে রোমানিয়া ভিসা বর্তমানে চালু রয়েছে, এটা অনেকেই জানেন না। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই রোমানিয়া যাচ্ছে কাজের সুবিধার জন্য, এখানে কাজের বিশাল সুযোগ রয়েছে, যার জন্য বাংলাদেশ, পাকিস্তান ও ভুটানের সহ বিভিন্ন দেশের কাজের জন্য যাচ্ছে তারা। তো বন্ধুরা, তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে 2023 সালে মাঝামাঝি সময়ে এসে কিছু বাঙালির কারণে বা কিছু ভুটান বলেন, নেপাল বলেন, পাকিস্তান বলেন, তাদের কারণে রোমানিয়া ভিসাটা মাঝখানে স্টপ করা হয়েছিল। তো পরে আবার এটাকে চালু করা হয়েছে কিছুদিন আগে। তো রোমানিয়া কাজের ভিসা পেতে তেমন কিছু লাগে না, আপনি যদি যে কোনো কাজের প্রতি দক্ষ হন এবং সেই কাজের জন্য রোমানিয়া ভিসা আবেদন করেন, তাহলে আপনি সহজে সে দেশে ভিসা পেয়ে যাবেন। যারা বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে চান, তারা বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। তো রোমানিয়া ভিজিট ভিসা 2023, আমরা 23 আর 24 একসাথে বলবো, কারণ 23 তো প্রায় শেষ, 24-এ আসছি আমরা। যারা যারা বিদেশ ভ্রমণ করতে ভালোবাসেন, তারা অল্প খরচে রোমানিয়া ভিজিট ভিসা আসতে পারেন। রোমানিয়া একটি প্রাচীন ইউরোপীয় দেশ, সেজন্য সেখানে প্রচুর দর্শনের স্থান রয়েছে যা আপনাদের বিদেশি ভ্রমণকে আনন্দময় করে তুলবে, আর খরচ অনেক কম, মাত্র 2 থেকে 3 লাখ টাকার মধ্যে আপনি সহজেই রোমানিয়া থেকে ঘুরে আসতে পারেন। রোমানিয়া কাজের ভিসা মানে ওয়ার্ক ভিসা, রোমানিয়া কাজের ভিসা বর্তমানে চালু আছে। ইউরোপের একটি জনপ্রিয় দেশ হচ্ছে রোমানিয়া। রোমানিয়া কাজের চাহিদা অনেক বেশি, তবে তার জন্য প্রতি বছর বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে রোমানিয়া কাজের জন্য মানুষ যাচ্ছে এবং ভালোভাবে কাজ করতে পারছে। রোমানিয়া কাজের জন্য ভালো একটি বেতন পাওয়া যায়। রোমানিয়া কাজের মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় রেস্তোরাঁ, ফ্যাক্টরি, ক্লিনার, ইলেকট্রিশিয়ান, মেকানিক ইত্যাদি। তারপর আছে রোমানিয়া স্টুডেন্ট ভিসা। বর্তমানে অসংখ্য ছাত্রছাত্রী রোমানিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে ভালোভাবে তাদের পড়াশোনা করে যাচ্ছে, রোমানিয়া গিয়ে আপনার স্বপ্নের উচ্চশিক্ষা অর্জন করতে পারবেন। রোমানিয়া স্টুডেন্টদের জন্য সুবর্ণ একটি সুযোগ করে দিয়েছে, সেটা হচ্ছে আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটি জব করতে পারবেন। এটা শুধু রোমানিয়া না, যত ইউরোপ কান্ট্রি দেশের সব দেশে এই সুবিধাটা বর্তমানে চালু হয়েছে, যে আপনি পড়াশোনা করতে যাবেন কিন্তু পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন, মানে আপনার পড়াশোনার খরচটা আপনি সেখান থেকেই দিতে পারবেন।
যা আপনার আর্থিকভাবে আমাকে সহযোগিতা করবে। সেজন্য অনেক স্টুডেন্ট এখন রোমানিয়া পড়াশোনা করার জন্য যাচ্ছে। আপনি যদি রোমানিয়া স্টুডেন্ট ভিসা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন প্রথম শর্ত হচ্ছে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনার সকল সার্টিফিকেটগুলো অ্যাটাচমেন্ট থাকতে হবে, মানে সত্যায়িত থাকতে হবে। আপনি যে কোনো একটি রোমানিয়া ইউনিভার্সিটি আবেদন করতে হবে, আপনি যে ইউনিভার্সিটি আবেদন করেছেন তারা যদি আপনাকে গ্রহণ করে তাহলে আপনাকে একটি অফার লেটার পাঠাবে, সেই অফার লেটারটি আপনার কাছে থাকতে হবে। তারপর আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, তারপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আপনার যদি আর্মিনাল ইউনিভার্সিটি থেকে ভিসা দিয়ে থাকে সেটা ভালোভাবে চেক করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলেই আপনি সহজেই রোমানিয়া গিয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। এই কয়টা পয়েন্ট আপনাকে জানতে হবে। প্রত্যেকটি দেশে স্টুডেন্ট ভিসা পেতে অবশ্যই ভালো রেজাল্ট থাকতে হবে, আর আপনার স্টুডেন্ট ভিসাটি ধরে রাখার জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে, তাহলে আপনি আপনার স্টুডেন্ট ভিসাটি রাখতে পারবেন। আর্মানিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে, সেখানে স্টুডেন্টদের জন্য টিউশন ফ্রি, হোটেল ফ্রি থাকে এবং মাসে মাসে স্টুডেন্ট চলার জন্য কিছু স্টেটমেন্ট মানে উপবৃত্তি দিয়ে থাকে, সেটা আপনার হাত খরচের জন্য যথেষ্ট। এখন আর সেই রোমানিয়া স্টুডেন্ট ভিসার খরচটা কেমন। রোমানিয়া সরকার স্টুডেন্টের জন্য অনেক রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, আমরা এর আগেও জেনেছি। তার মধ্যে থেকে রোমানিয়া সরকার স্টুডেন্টের জন্য কম খরচে সে দেশে পড়াশোনা করার সুযোগ দিয়ে থাকে। তাই আপনি মাত্র 2 থেকে 3 লাখ টাকা দিয়ে স্টুডেন্ট ভিসা পেয়ে যাবেন। আর যদি আপনি ভালো গুণে অধিকারী হন, ভালো রেজাল্ট করতে পারেন, তাহলে আপনাকে সকল ধরনের টিউশন ফি, হোস্টেল ফি এবং সাথে সাথে মাসে মাসে কিছু উপবৃত্তি দিতে হবে, এতে আপনার কোনো খরচ হবে না। রোমানিয়া ভিসা প্রসেসিংয়ের বিষয়টা বলি। প্রকৃতপক্ষে রোমানিয়া ভিসা প্রসেসিং করতে কিছুদিন সময় লাগে, কারণ হচ্ছে আপনি যখন রোমানিয়া ভিসার জন্য আবেদন করবেন সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্নভাবে যাচাই বাছাই করে যদি আপনার আবেদনটা বৈধ হয়, কাগজপত্র সব ঠিক থাকে, তাহলে অতি সহজে আপনার ভিসাটি তারা দিয়ে থাকে। এই জন্য আপনাকে কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে। তবে এটা একটা কথা বলতে পারি, আপনার কাগজপত্র সব ঠিক থাকলে আপনি 1 মাসের মধ্যে আপনার ভিসাটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আসি রোমানিয়া ভিসা পেতে আপনাকে কী কী কাগজপত্র কালেক্ট করতে হবে। প্রত্যেকটি দেশে ভিসা পেতে সঠিক কাগজপত্র দরকার হয়। আপনার কাগজপত্র যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে সহজে আপনি ভিসা পেয়ে যাবেন। তবে কিছু জিনিস আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেমন আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে, ভিসার আবেদনপত্র থাকতে হবে, বর্তমান তোলা ছবি থাকতে হবে, ওয়ার্ক পারমিট, ভিসার ফটোকপি থাকতে হবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে, কভার লেটারের ফটো থাকতে হবে। আসি রোমানিয়া যেতে কত বছর লাগে। প্রত্যেক দেশের একটি শ্রমিক আইন রয়েছে, যেমন বাংলাদেশে 18 বছরের নিচে কোনো শ্রমিক কাজ করতে পারবে না, অবশ্যই আপনাকে 18 বছরের উপরে হতে হবে। তেমনিভাবে রোমানিয়ার সরকার শ্রমিক আইন হয়েছে, সেই দেশের সরকার একটি শ্রমিক আইন করে দিয়েছে যে 21 বছরের নিচে কোনো শ্রমিক সে দেশে কাজ করতে পারবে না, আপনাকে অবশ্যই 21 বছরের উপরে হতে হবে সে দেশের কাজের ভিসা পাওয়ার জন্য। রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি? আমি আগেই বলেছি রোমানিয়া একটি উন্নয়নশীল দেশ, সেজন্য সেদেশে কাজের চাহিদা অনেক বেশি। আপনি যে কোনো কাজে দক্ষ হয়ে সেদেশে গিয়ে ভালো কাজ করতে পারেন। তার মধ্যে নির্মাণ খাতে কাজের চাহিদা বেশি থাকে। নির্মাণ খাতে বিভিন্ন রকম কাজ রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল কাজ, রাজমিস্ত্রির কাজ, টাইলসের কাজ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রোমানিয়া যাওয়ার উপায়। আগে বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু এখন বর্তমানে আপনি সহজেই বাংলাদেশ থেকে রোমানিয়া যেতে পারবেন। আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে রোমানিয়া যেতে পারবেন, বা বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেও আপনি রোমানিয়া যেতে পারেন। তবে আমি আপনাকে বলবো, আপনি যদি রোমানিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনি বৈধভাবে রোমানিয়া যান, তাহলে সঠিকভাবে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আমি রোমানিয়া সম্পর্কে যে তথ্যগুলো তুলে ধরলাম সবগুলোই বুঝতে পেরেছেন। তো যারা রোমানিয়া যেতে চান তারা অবশ্যই জেনে শুনে বুঝে তারপর রোমানিয়ার দিকে পা বাড়াবেন, কারণ এখানে অনেক টাকার হিসেব অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা কখনও কোনো প্রতারক দালালের খপ্পরে পা দিবেন না। কারণ হচ্ছে আপনারা জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক যুবক ভাইয়েরা যারা দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে গেছে এবং বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যেখানেই যান না কেন, শুধু রোমানিয়া না, যে দেশেই যান না কেন, অবশ্যই দালালের খপ্পর থেকে দূরে থাকবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তো আপনারা কী ধরনের ভিডিও পেতে চান আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হওয়ার জন্য। এবং কোন কোন দেশের ভিসা সংক্রান্ত আপনারা জানতে চান
তাও আমাদের জানাবেন। আর আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো সে কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলে রাখি, যাওয়ার আগে যে কারো যদি ইউরোপ কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা হয় সেদিকে অবশ্যই একটি সিভি একটি কভার লেটার লাগবে, সেটা অবশ্যই ইউরোপ স্টাইলে। তো যারা ইউরোপ স্টাইলে সিভি এবং কভার লেটার বানিয়ে নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।